বেশ কয়েক বছর বলিউডে কাটানোর পর এবার মুখ খুললেন নোরা ফতেহি। নোরা বলেন, তিনি যখন প্রথম ভারতে আসেন সেই সময় মুম্বাইয়ের এক নামি কাস্টিং ডিরেক্টর তাকে ডেকে নিয়ে যান নিজের বাড়িতে। নোরাকে সেখানে ডেকে চিৎকার শুরু করেন ওই মহিলা। এমনকি নোরার মতো অনেক অভিনেত্রী রয়েছেন বলিউডে যাদের মধ্যে কোনো মেধা নেই, তাই নোরার মতো অভিনেত্রীকে ইন্ডাস্ট্রির কোনো প্রয়োজন নেই। ওই কাস্টিং ডিরেক্টরের কথা শুনে কার্যত ভেঙে পড়েন নোরা ফতেহি। শুধু তাই নয়, তিনি কাঁদতে কাঁদতে সেদিন ওই কাস্টিং ডিরেক্টরের বাড়ি ছেড়ে চলে যান বলে জানান নোরা ফতেহি। সম্প্রতি কারিনা কাপুর খানের চ্যাট শোয়ে হাজির হন নোরা ফতেহি। কারিনার অনুষ্ঠানে হাজির হয়ে পুরনো ঘটনা প্রকাশ্যে আনেন নোরা। প্রথম যখন তিনি মুম্বাইতে আসেন সেই সময় বলিউডের ওই কাস্টিং ডিরেক্টর যেভাবে তার সঙ্গে খারাপ ব্যবহার করেন, চিৎকার করে উঠেন নিম্নমেধার মানুষ বলে, সেই কথা মনে করে এখনও যেন শিয়রে ওঠেন নোরা ফতেহি। ভারতে এসে বলিউডে কেরিয়ার গড়তে চাইলে সবার সঙ্গে কি এই ধরনের ব্যবহার করা হয় তা নিয়ে ওই সময় নোরার মনে প্রশ্ন উঠতে শুরু করে বলে জানান অভিনেত্রী। যদিও কোন কাস্টিং ডিরেক্টর তার সঙ্গে ওই ধরনের ব্যবহার করেন তার নাম প্রকাশ্যে আনেননি মরক্কান মডেল অভিনেত্রী। সপ্তম জয়তমের কামারিয়া কিংবা বাটলা হাউজের সাকি সাকি, স্ট্রিট ডান্সারের গার্মি বর্তমানে একের পর এক আইটেম নম্বরে তার জনপ্রিয়তা হু করে বাড়তে শুরু করে। বিনোদনের সব খবর পেতে লাইক দিন আমাদের ফেসবুক পেজে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন।